কয়েকজন মিলে আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। পাকিস্তানের সদ্য বরখাস্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন, কোটি লোক তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, আর অল্প কয়েকজন মিলে তাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করেছে। জনগণের ম্যান্ডেট ছিঁড়ে ফেলা হয়েছে, কয়েকজন মিলে তাকে লাথি মেরে বের করে দিয়েছে। গতকাল শুক্রবার নওয়াজের ঐতিহাসিক বাড়ি ফেরার শোভাযাত্রা জিলাম পৌঁছার পর সেখানে দেওয়া ভাষণে এ দাবি করেন তিনি। আগের দিন জিলামে নিজ দলের সমাবেশে ভাষণ দিয়েছিলেন নওয়াজ শরিফ। একই ভাষণের প্রতিধ্বনি করলেন গুজরাটে। সমবেত সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, আপনারা কি আমার বিরুদ্ধে রায়কে মেনে নিয়েছেন? না সূচক জবাব দেন সমর্থকেরা। তখন নওয়াজ দেশে পরিবর্তন আনার চেষ্টায় সমর্থকদের সমর্থন কামনা করেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন, নওয়াজকে কেন সরিয়ে দেওয়া হলো? কেউ আমাকে বলুন আমার বিরুদ্ধে অভিযোগ কি? বিচারপতিরা রায় জানিয়েছে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। জাতি জানতে চায় কেন আমাকে ক্ষমতাচ্যুত করা হলো। জনগণকে আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের রায়কে অশ্রদ্ধা করার সুযোগ কাউকে দেবেন না। এর আগে বৃহস্পতিবার জিলামে সমর্থকদের উদ্দেশ্যে নওয়াজ বলেন, তিনি ক্ষমতালোভী নন, তবে পাকিস্তানের নেতিবাচক পরিবর্তন আনতে চান। সমাবেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পাঁচ বিচারপতি কলমের এক খোঁচায় একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছেন। তারা এক মিনিটেই আমাকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন। যে কুঠি মানুষ আমাকে ভোট দিয়েছেন, এই ঘটনা কি আপনাদের অপমান করা নয়? বুধবার দুপুরে ইসলামাবাদ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শুক্রবার দুপুরে গুজরাটে সমাবেশের পর রাত্রে তিনি গুজরানওয়ালায় থাকার কথা রয়েছে। পরে শোভাযাত্রা সহকারে নিজের জন্মস্থান লাহোরে পৌঁছাবেন নওয়াজ। নওয়াজের আসনে কুলসুম প্রার্থী। পাকিস্তানের লাহোরের NA-120 আসনে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, সাবেক ফার্স্ট লেডির মনোনয়নপত্রটি গতকাল তার মেয়ের জামাতা MNA ক্যাপ্টেন অফিসার সফদারের জমা দেওয়ার কথা। কুলসুম নওয়াজের উপনির্বাচনে অংশগ্রহণের বিষয়টি এই সপ্তাহের শুরুর দিকে নিশ্চিত করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী 17 সেপ্টেম্বর অনুষ্ঠেয় উপনির্বাচনে প্রতিযোগিতা করতে এ পর্যন্ত 35 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পাকিস্তান নির্বাচন কমিশন সূত্র বলেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ 12 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 15 থেকে 17 আগস্ট পর্যন্ত। 26 আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরিয়ম আওরঙ্গজীব গতকাল লাহোরে এক অনুষ্ঠানে বলেন, পাকিস্তানে গত 70 বছরের মধ্যে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীও তার নির্ধারিত মেয়াদ শেষ করতে পারেননি। এটি খুব দুঃখজনক। তিনি বলেন, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফ প্রত্যেকে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন।